আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সকলকে আমন্ত্রণ আরও একটি নতুন ভিডিওতে। আজকে জানিয়ে দিব টাকার রেট। অনেকদিন পরে টাকার রেট জানাচ্ছি, কারণ টাকার রেটের তেমন একটা পরিবর্তন নেই। তো প্রথমে আমি দেখাতে চাই, সময় নষ্ট না করে, এসটিসিপে মোটামুটি কিছুটা বেড়েছে, আহামরি বাড়েনি। ওয়েস্টার্ন যদি এসটিসিপের মাধ্যমে পাঠান তাহলে এক রিয়াল সমমান আপনি 28.66 টাকা পাবেন, 28.66 টাকা পাবেন। আর অন্য ব্যাংকের মধ্যে ওয়েস্টার্নের সরাসরি সার্ভিস যেটা, সেটাতে পাবেন আপনি 28.77 টাকা। এক্ষেত্রে সর্বোচ্চ রেট পাওয়ার জন্য আপনাকে ইনজাজ ব্যাংকে যেতে হবে। ওয়েস্টার্নের সর্বোচ্চ রেটটা আপনি সবসময় ইনজাজের মধ্যে পাবেন, অথবা আপনি আলিনমা ব্যাংকের অ্যাপস থাকলে সেখান থেকেও পাবেন। ইউআরপি আজকে দিচ্ছে আপনার, আমরা প্রথমে দেখতে চাই অ্যাকাউন্ট ডিপোজিট 1 রিয়াল, নেক্সট 28.70 টাকা। যদি আমরা ক্যাশ পিক আপ দিই, মানে গ্রামে 1 রিয়াল, নেক্সট 28.60 টাকা। তারপরে আছে মোবাইল প্রেন্ডিপে, প্রেন্ডিপে দিচ্ছে 100 রিয়াল সমমান 2895 টাকা, তার মানে 1 রিয়াল সমমান 28.95 টাকা। মোবাইল পে আমি সবগুলো অ্যাপস থেকে দেখাচ্ছি। এখানে অনেকে বলবেন যে এটা সেটা, এখানে এটা সেটা বলার কোনো সুযোগ নেই। ক্যাশ পিক আপে মোবাইল পে দিচ্ছে 28.59 টাকা। সেন্ড টু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 28.70 টাকা। বাংলাদেশের যে কোনো ওয়ালেটে পাঠালে, অর্থাৎ বিকাশ, রকেট, 28.69 টাকা। আল্লাজি ব্যাংক সহ অন্যান্য যে সকল ফিজিক্যাল ব্যাঙ্কগুলো আছে সেখানে টাকার রেটের পরিমাণ একই রকম, তেমন কোনো পরিবর্তন নেই। বর্তমানে মানুষ কিন্তু ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে টাকা বেশি পাঠিয়ে থাকে, এসটিসিপে, মোবাইল পে, ইউআরপে, প্রেন্ডিপে, এই সকল মাধ্যমে আপনিও পাঠাতে পারেন। তবে খেয়াল রাখবেন, সৌদি আরবে ব্যাংকে টাকা পাঠানোর জন্য অবশ্যই ইকামার ম্যাপ থাকতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।